Mark, News Headlines. 24 ঘন্টা শিশুদের সহায়তা দেবার জন্য চালু হলো হেল্পলাইন 1098। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন। বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে নিজেদের প্রমাণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 15 আগস্ট নিহতদের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজধানীর বনানী কবরস্থানে তিনি এ আহ্বান জানান। সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গুড়িগুড়ি বৃষ্টি, নগরবাসীর দুর্ভোগ। চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দর ও কক্সবাজারকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় অত্যাধুনিক খাদ্য গুদাম মংলা সাইলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুদামটির ধারণ ক্ষমতা 50,000 মেট্রিক টন। অপরাধীদের ভোট না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান মেনে নিলে আওয়ামী লীগকে ভোট দেবে না জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সিলেটের ওসমানীনগরে 2 ছেলে শিশুর খুনে অভিযুক্ত পিতা সাতির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে ঘাতক পিতা। গেল 46 বছরে পৃথিবীতে বন্যপ্রাণীর সংখ্যা কমেছে 58 ভাগ। বেশি প্রাণী কমেছে জলাভূমি এলাকায়। লন্ডনের জুলজিক্যাল সোসাইটি এবং ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার WWF এর প্রতিবেদনে জানা গেছে এ তথ্য। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে রুশ ও সরকারি বাহিনীর বিমান হামলায় প্রাণ গেছে 13 শিশু সহ অন্তত 26 জনের। হাজগ্রামের একটি স্কুল ভবনকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও নিরাপদ করবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভিডিও বার্তা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে 1-0 গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে উত্তেজনাপূর্ণ খেলায় একমাত্র গোলটি করেন হুয়ান মাতা।